নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাইকে অনেক শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা মেথড শেখাবো যে মেথড ইউজ করে আপনি যে কোনো রুবিক্স কিউব সলভ করতে পারবেন যে কোনো থ্রি বাই থ্রি রুবিস কিউব সলভ করতে পারবেন এই মেথডটা সবার জন্য প্রযোজ্য আপনার বাড়িতে যারা যারা আছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সবাই এই মেথড ফলো করে একটি রুবিক্স কিউব সলভ করতে পারবে এই মেথডে আপনাকে শিখতে হবে কেবলমাত্র একটা স্টেপ হ্যাঁ ওই একটা স্টেপ শিখলেই আপনি পুরো রিউ কিউবটা সলভ করতে পারবেন তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কি আছে ওই একটা স্টেপে যেটা দিয়ে আপনি পুরো রিউ কিউবটা সলভ করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং মাঝখানে একটুও স্কিপ করবেন না আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান শুরু করছি আজকের ভিডিও ওয়েলকাম বন্ধুরা তো এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো রুবিস্কিউব কি করে সলভ করে এর আগে সবচেয়ে আগে যা করতে হবে সেটা হলো এই রুবিস কিউবটাকে স্ক্র্যাম্বল করতে হবে বা উল্টো পাল্টা করে ফেলতে হবে কারণ এটা অলরেডি সলভ করা আছে তো লেস টু ইট ফাস্টাইট তো কিউব মোটামুটি এখন ভালোভাবে স্ট্যাম্বুল হয়ে গেছে এটাকে আমরা সলভ করবো না শুরু করার আগে আমি বলি যে এই যে মেথডটা আমি শেখাতে যাচ্ছি এটা কিন্তু ফাস্টেস্ট মেথড নয় মানে এটা এমন মেথড নয় যাতে আপনি খুব কম সময়ে মানে দশ সেকেন্ড বারো সেকেন্ড পনেরো সেকেন্ডে আপনি এটাকে সলভ করে ফেলতে পারবেন এই মেথডে সলভ করতে গেলে আপনাকে অনেকটা সময় দিতে হবে অ্যাটলিস্ট দু তিন মিনিট তো লাগবেই আর যখন আপনি অনেকটা প্র্যাকটিস করে ফেলবেন অনেকবার এই মেথডটা ইউজ করবেন তখন হয়তো আরেকটু তাড়াতাড়ি হতে পারে ঠিক আছে কিন্তু এটা সত্যি যে এই মেথড দিয়ে আপনি যদি একদম বিগিনার হন যারা কোনো দিন রুইস কিউব সলভ করেনি তারাও এই মেথড দিয়ে কিউবটা সলভ করতে পারবে ঠিক আছে তো সবচেয়ে আগে শুরু করছি সেই একটি মেথড দিয়ে একটি মুভ দিয়ে যেটা ফলো করলে আপনি পুরোটা কিউব সলভ করতে পারবেন কি সেই মুভ নাও মুভ যখন আমি বলবো তখন আমি বোঝাবো রাইট লেফট আপ ডাউন এবং ফ্রন্ট মুভস এই যে মুভগুলো আমি ডিটেলে গত ভিডিওতে বলেছি যেখানে আমি রুবি কিউবটাকে ইন্ট্রোডিউস করেছিলাম বলেছিলাম রুবি কিউবের বিভিন্ন কথা এবং বিভিন্নভাবে কীভাবে এটার মুভগুলো লেখা হয় এবং কীভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মুভ করা হয় স্পিন কীভাবে করা হয় এগুলো সব কিছু গত ভিডিওতে আমি দিয়েছিলাম ওই ভিডিওটা খুব বেসিক্স এবং এই ভিডিও ফলো করতে হলে আজকে ভিডিওটা আপনি যদি ফলো করতে চান তাহলে আগে ভিডিও দেখা খুব দরকার তো আপনি যদি এখনও দেখে না থাকেন প্লিজ ওই ভিডিওটা আগে দেখিয়ে নিন তাহলে এই ভিডিওটা ফলো করতে আপনার খুব সুবিধে হবে ওই ভিডিওটির লিংক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন অথবা এখানে আই বাটনেও আমি ওর লিঙ্কটা দিয়ে দেব। ঠিক আছে ওই ভিডিওটা দেখার পর তারপরে এই ভিডিওটা আপনি আবার ফিরে আসবেন আর যারা যারা ওই ভিডিওটা অলরেডি দেখেছেন তাদের জন্য শুরু করছি এই মেথডটি এই মেথডে প্রথম যে স্টেপটা আমি আপনাকে শেখাবো সেটা হচ্ছে এই রকম এই স্টেপটাকে আমি বলি রাইট হ্যান্ড সিকোয়েন্স অথবা আর এইচ এস আর এইচ এস ঠিক আছে মুভ করার জন্য এটা হবে রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স ঠিক আছে আবার একবার দেখে নিন খুব ইজি রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স এই একটাই মুভ বিভিন্নভাবে ইউজ করে আপনি এই কিউবটা সলভ করতে পারবেন এবং আমি ভিডিওতে দেখাবো কীভাবে ঠিক আছে এই মুভটা আপনি আপনার কিউব কয়েকবার করে প্র্যাকটিস করে নিন রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স না এটারই এক্স্যাক্টলি ক্লোন মুভ আমরা লেফট সাইডে করবো লেফট সাইড মানে এদিকটাতে করবো তখন হবে লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ ঠিক আছে তো দুটো মুভ একটা হলো আর এইচএস রাইট হ্যান্ড সিকোয়েন্স আর একটা হলো এইচএস বা লেফট হ্যান্ড সিকোয়েন্স রাইট হ্যান্ড সিকোয়েন্সটা হলো রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স আর লেফট হ্যান্ড সিকোয়েন্সটা হলো লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ ঠিক আছে এই দুটো মুভ আপনি অনেকবার করে করে প্র্যাকটিস করে নিন এই দুটো মুভ দিয়ে আমরা এই পুরো কিউবটা সলভ করব। আমি এই পদ্ধতি বা এই মেথডটাকে সবচেয়ে ইজি এই কারণে বলি কারণ এখানে শুধু এই একটাই মুভ আছে যেটা আমরা ব্যবহার করব এবং অনেকগুলো বিভিন্ন ধরনের মুভ আপনাকে মনে রাখতে হবে না শুধু একটা মুভ মনে রাখলেই হয়ে যাবে রুবিস কিউব সলভ করার অনেক অনেক পদ্ধতি আছে অনেক অনেক বিভিন্ন পদ্ধতি আছে কিন্তু এই পদ্ধতি ব্যবহার করলে যে কেউ রুবিস কিউবটা সলভ করতে পারবে আর আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো যে এই পদ্ধতিতে আপনার বিভিন্ন সিকুয়েন্স মনে রাখার দরকার নেই বিভিন্ন পারমোটেশন কম্বিনেশন মনে রাখার দরকার নেই যে এমন এখানে রেড হলে এখানে অরেঞ্জ হলে তাহলে কোন মুভটা করব। এসব মনে রাখার দরকার নেই যেই স্থিতি আছে যেমনভাবেই কিউবটা আছে ওইভাবেই এই একটা মুভ করলে এটা সলভ করা সম্ভব ঠিক আছে চলে যাচ্ছি এর প্রথম স্টেপে স্টেপ ওয়ান আমাদের বানাতে হবে একটা প্লাস ঠিক আছে যেমন আমরা হোয়াইট থেকে শুরু করবো আমাদের বানাতে হবে একটা প্লাস এমন ভাবে প্লাসটা বানাতে হবে যেন এখানে কালারটা ম্যাচ হয়ে যায় যেমন এখানে আছে হোয়াইট এবং এখানে আছে রেড এখানে আমার একটা এইচ পিস লাগবে যেটাতে হোয়াইট এবং রেড কালার আছে কিন্তু এখানে রয়েছে অরেঞ্জ কালার তাহলে এটা হবে না এটা ম্যাচ হয়নি এটাকে ঘুরিয়ে আমরা এদিকে আনতে পারি তো এইটা মেলানোর জন্য বিভিন্ন উপায় আছে এবং কোনো স্টেপ এমন তো কিছু নেই এটা খুবই ইনটিউটিভ মানে আপনি নিজে নিজে করেই বের করতে পারবেন তবু আমি একটা স্টেপ আপনাকে দেখাচ্ছি যেটা খুবই সরল এবং স্ট্রেট ফরওয়ার্ড ঠিক আছে তো আমি যেহেতু হোয়াইট বানাচ্ছি তাহলে আমি সবচেয়ে আগে আমি এটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে ইয়েলোটাতে চলে আসব। এবার যতগুলো এইচ পিস আছে যেখানে হোয়াইট কালার আছে এইচপিসের ওই সবগুলো আমি দিকটাতে নিয়ে আসব এই এজগুলোতে নিয়ে আসবো যেমন এখানে একটা একটা এসে পড়েছে এখানে আরেকটা নিয়ে এলাম এদিকে এরপর এখানে আরেকটা রয়েছে এটাকে যদি আমি এইভাবে ঘোরাই এটাও এখানে চলে আসবে আর একটা রয়েছে এখানে এটা যদি আমি জাস্ট এইভাবে ঘোরাচ্ছি এটা ওপরে চলে আসছে ঠিক আছে তো চারটে পিস এখানে চলে এসছে এটা আনা খুব ইনটিভ আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন কোনটা কীভাবে আসছে কোনো কিছু মেলাতে হবে না এই কালারগুলো মেলাতে হবে না জাস্ট এখানে নিয়ে আসবেন এইচ পিসে ঠিক আছে এবার এটা নিয়ে আসার পরে আমরা এটাকে আবার ঘুরিয়ে দেব। মানে এখানে ওইটাকে অ্যালাইন করতে হবে তো আমরা কিউবটাকে এবার এইভাবে ধরবো এদিকে আমার রয়েছে ইয়েলো সেন্টার পিস আর এদিকে আমার রয়েছে হোয়াইট সেন্টার পিস তো আমি এই যে কালারটা এখানে হোয়াইট আর ব্লু হতে হবে তো আমি এখানে ব্লু আনবো তো আমি এটাকে জাস্ট রোটেট করবো ওই দেখবো যে এখানে ব্লু ম্যাচ করেছে যেই ম্যাচ করলো সাথে সাথে আমি এটাকে ওয়ান এইটি ডিগ্রি বা দুবার আমি ঘুরিয়ে দিলাম তাহলে আমাদের এখানটা ম্যাচ করে গেল ব্লু ব্লু হোয়াইট হোয়াইট ঠিক আছে ঠিক এইভাবে পর্টে যাচ্ছি এখানে রেড রেড ম্যাচ করছে আমি জানি এখানে আমার এইচ পিস আছে এটাকে আমি ঘুরিয়ে দিলাম আমার এখানে ম্যাচ হয়ে গেল ঠিক আছে এবার যাচ্ছি এখানে মিসম্যাচ আছে আমি আবার ঘুরলাম ঘুরিয়ে এটা ম্যাচ হয়ে গেল এবার আমি এটাকে ঘুরিয়ে দিলাম দুবার এখানে আমার ম্যাচ হয়ে গেল আবার এখানে একটা এইচ পিস এখানে আমার চাই গ্রিন কালার আপনার মেয়েটা ঘোরাচ্ছি এই গ্রিন মিলেছে যেই গ্রিন মিললো সাথে সাথে আমি মেয়েটা দুবার ঘুরে দিলাম দুবার ঘোরালেই আপনি এবার পেয়ে যাচ্ছেন এখানে প্লাসটা ঠিক আছে এটা ছিল আমাদের প্রথম স্টেপ এই প্লাস বানানোর বিভিন্ন স্টেপ হতে পারে এটা একটা খুব সোজা স্টেপ যেটা আমি আপনাকে দেখালাম আপনি ইচ্ছা করলে অন্যভাবেও বানাতে পারেন এরপর থেকে আমরা শুধু ইউজ করবো এইচ এস অথবা এলএইচএস ঠিক আছে এছাড়া আর কিছু নয় এবার হলো দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে আমরা এই কর্নারগুলোর কালারগুলো ফিক্স করব। না কর্নারগুলো এমনভাবে ফিক্স করতে হবে যাতে তিনটে কালার ম্যাচ করে যেমন এখানে যে কর্নারটা হবে ওইখানে হোয়াইট ব্লু এবং রেড হতে হবে ঠিক আছে আমি সার্চ করব হোয়াইট ব্লু অ্যান্ড রেড ওই কর্নারটা এখানে দেব ওইভাবে সবগুলো কর্নার এখানে ঢোকাতে হবে ঠিক আছে তো এটা করার জন্যে আমি কিউবটাকে প্রথমে আপসাইড ডাউন টার্ন করে নেব তো আমার টপে এখন থাকবে ইয়েলো কালার ঠিক আছে অলরাইট তো এখানে আমি এবার সার্চ করব উপরের যে লেয়ারটা ওই লেয়ারে কতগুলো হোয়াইট কর্নার আছে যেমন এটা একটা হোয়াইট কর্নার আছে এটাকে আমি ঘুরিয়ে এমন জায়গায় নিয়ে আসবো যেখানে এটা যাবে যেমন আমি জানি এটা হোয়াইট ব্লু অ্যান্ড রেড কালার আছে তো যেখানে হোয়াইট রেড অ্যান্ড ব্লু মানে এই জায়গাটায় এই কর্নার পিসটা এখানে নিচে আসবে ঠিক আছে বুঝতে পারছেন এই দেখুন এই কর্নার পিসটা এখানে নিচে আসবে কারণ এটা হোয়াইট রেড অ্যান্ড ব্লু কালারের এখন যেটা আছে এটা অন্য কালার এটা ইয়েলো কালার আছে যেটা এখানে হবে না এটা এখানে আসবে এভাবে ঠিক ওপরে এনে ঠিক এটার ওপরে এনে যেখানে আসার কথা ওইটা ঠিক ওপরে এনে আমি রাইট হ্যান্ড সিকুয়েন্স মানে আর এই চেষ্টা করবো ততক্ষণ করবো যতক্ষণ না এই কর্নার পিসটা এখানে ঠিক করে মিলে যাচ্ছে কালারগুলো মিলে যাচ্ছে ওকে সুলের স্টার্ট ঠিক আছে আমি একবার করলাম একবার করেই দেখলাম যেটা মিলে গেছে দেখুন ব্লু ব্লু মিলেছে রেড রেড মিলেছে এবং হোয়াইট হোয়াইটও মিলে গেছে ঠিক আছে এবার আমরা চেক করবো আরেকটা এমন কর্নার যেখানে হোয়াইট আছে যেমন এটা এটাতে হোয়াইট রয়েছে এটা হলো রেড গ্রিন এবং হোয়াইট কর্নার এটাকে আবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে ওই কর্নারটার উপরে যেখানে এটা যাবে যেমন এটা এই জায়গাটা এখানে যে কর্নার পৃষ্ঠ হবে এটা হলো এটা ঠিক আছে কারণ এখানে আমরা আছে গ্রিন রেড এবং হোয়াইট এটা নিচে যাবে এটাকে এইভাবে ধরে রাইট হ্যান্ড টপ কর্নার থাকবে ওই কর্নারটা যেটা নিচে যাবে আমরা করবো এইচ এস হুইচ ইজ রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স দেখুন এটা হয়েছে হয়নি আবার করতে হবে রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স এবার হয়নি এটা আবার চলে এসছে রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স এবার এটা হয়েছে এবার এটা এখানে কমপ্লিটলি হয়ে গেছে ঠিক আছে এবার আমরা খোঁজ করবো আরেকটা হোয়াইট কর্নারের যেমন এটা এটাতে রয়েছে অরেঞ্জ গ্রিন ও হোয়াইট এটাকে আবার ঘোরাবো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এখানটায় আনবো যেখানে অরেঞ্জ গ্রিন আর হোয়াইট আছে এটা এখানে আসবে নিচে ঠিক আছে এটাকে আবার আমরা উপরে ধরবো এই জায়গাটা ধরবো ধরে আবার সেম এস করবো রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স ঠিক আছে দেখছি যেটা এখানে চলে এসছে রাইট এবার আমরা খুঁজবো আরেকটা হোয়াইট কর্নার পিস যেটা উপরে রয়েছে যেটা আমরা নিচে দেবো এটা হলো এই কর্নার পিসটা ঠিক আছে আচ্ছা এটা করার আগে বলি যে এমন হতে পারে যে আপনার যে কর্নার পিসটা আপনি চাইছেন এখানে এটা ওপরে না হয়ে এটা নিচের লেয়ারে রয়ে গেছে তখন আপনি যেমন এই কর্নার পিসটা যদি হোয়াইট হতো এটাকে আমার উপরে নিতে হতো তো আমি জাস্ট একবার এইভাবে টার্ন করে আবার এটাকে ফিরে ফিরে আনলে এটা ওপরে চলে আসবো ঠিক আছে তো এইটা একটু আপনাকে নিজের থেকে বুঝে করতে হবে যদি এটা নিচে থাকে এটাকে আগে ওপরে আনতে হবে এইভাবে এরপর অ্যালাইন করতে হবে যেখানে এটা আসবে এবং যেখানে এটা রয়েছে অ্যালাইন করতে হবে এটা কালারগুলোর হিসেবে যেমন ব্লু অরেঞ্জ অ্যান্ড হোয়াইট ব্লু অরেঞ্জ অ্যান্ড হোয়াইট এই হিসাবে আমরা এখানে রাখবো নিচে স্ট্রেট এরপরে আমরা করবো আর এস উইচ ইস রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স আমরা দেখছি এটা এখানে চলে আসছে এবার চারটা করার পর আমাদের প্রথম যে লেয়ারটা প্রথম সাইড এবং প্রথম লেয়ার দুটি আমাদের মিলে গেছে প্রথম সাইড পুরোটা হোয়াইট হয়ে গেছে এবং প্রথম যে লেয়ারটা ওইটা আমাদের মিলে গেছে ঠিক আছে সব দিকেই মিলে গেছে সো এটা হলো আমাদের দ্বিতীয় স্টেপ এবার আমরা কিউবটাকে উল্টো করে নেবো মানে হোয়াইটটা চলে যাবে নিচের দিকে এবং ইয়েলোটা চলে যাবে উপরের দিকে আচ্ছা বিফোর আই মুভ টু দ্য নেক্সট স্টেপ হেট মি টেল ইউ সবচেয়ে ভালো হয় যদি আপনিও হোয়াইট দিয়ে শুরু করেন তাহলে আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি আমার কিউবটা কেমন লাগছে দেখতে এবং আপনার কিউবটাও কেমন লাগতে পারে ঠিক আছে তো হোয়াইট দিয়ে শুরু করুন শেখার জন্যে একবার যখন শিখে যাবেন তখন আপনি যে কোনো কালার দিয়ে শুরু করতে পারবেন যেহেতু আমরা এখানে হোয়াইট দিয়ে শুরু করছি আপনিও হোয়াইট দিয়ে শুরু করতে পারেন ঠিক আছে তাহলে একটা ইজি হবে অল রাইট সো লেটস মুভ টু দ্য নেক্সট স্টেপ ওকে তো এই স্টেপে আমরা সলভ করব এই সেকেন্ড লেয়ারটা ফার্স্ট লেয়ার তো অলরেডি সলভ হয়ে গেছে আমরা এবার সেকেন্ড লেয়ারটা সলভ করবো সেকেন্ড লেয়ারটা সলভ করব মানে এখানে সবগুলো হবে অরেঞ্জ কালার এখানে সবগুলো হবে ব্লু কালার এখানে সবগুলো হবে রেড কালার আমরা কি করে জানি কারণ আমাদের সেন্টার পিস যেটা ওটার কালার হিসেবে আমরা এখানে ম্যাচ করতে হবে ঠিক আছে ওভাবে আমরা করব এবার আমরা এটা করার জন্যে আমরা কোন স্টেপটা ফলো করব স্টেপ তো আমাদের একটাই ওই আরএইচএস অথবা এলএইচএস কিন্তু এটা কীভাবে করবো নাও আমরা দেখতে পাচ্ছি যে এই যে পিসগুলো যেগুলো উল্টোপাল্টা আছে ওইগুলো অ্যাকচুয়ালি এজ পিসেস ঠিক আছে এজ পিস মানে দুটো কালার আছে রাইট আমি আগের ভিডিওতে এগুলো এক্সপ্লেন করেছি তো দুটো কালার আছে এইচ পিসেস নাও আমরা এখানে দেখবো ওই এচ পিসগুলো যেগুলো নিচে যাবে যেমন এখানে রয়েছে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ ইয়েলো যেহেতু দ্য টপ আছে তো কোনো ইয়েলো পিস এখানে থাকতে পারবে না ঠিক আছে কারণ এটার অপোজিট হোয়াইটের অপোজিট হলো ইয়েলো ইয়েলোটা সবসময় উপরে থাকবে এর মানে হচ্ছে যদি আমরা এটা মিলাই সেকেন্ড লেয়ারটা আমরা মিলাই তাহলে এই লেয়ারে কখনোই ইয়েলো থাকতে পারবে না তো এই যে পিসটা রয়েছে এই পিসটা আমাদের নিচে আসবে না রাইট তো আমরা এটা দিয়ে কাজ করতে পারবো না তো আমাদের এমন একটা পিস খুঁজতে হবে যেটাতে ইয়েলো কালারটা নেই মানে হলুদ কালারটা নেই যেমন এই পিসটা ঠিক আছে তো এখানে রয়েছে আমাদের একটা অরেঞ্জ এবং ব্লু পিস ব্লু এইচ পিস অরেঞ্জ এবং ব্লু এইচ পিস রাইট এটাকে আমাদের নিতে হবে সেকেন্ড পিসে তো আমরা কীভাবে নেবো প্রথম স্টেপ আমরা করব যে এখানে যে কালারটা রয়েছে ওটার সাথে আমরা ম্যাচ করব ঘুরিয়ে যেমন এই যে ম্যাচ হয়ে গেলো অরেঞ্জ কালার সাথে অরেঞ্জ অরেঞ্জ ম্যাচ হয়ে গেল এবং এটা ওপরে রয়েছে ব্লু এবার আমরা এটাকে এইভাবে ধরে অরেঞ্জটাকে ফ্রন্টে ধরে আমরা দেখবো যে এই ব্লু কালারটা এই অরেঞ্জের রাইটে আছে নাকি লেফটে আছে ঠিক আছে লেফটে আছে গ্রিন রাইটে আছে ব্লু তো এই পিসটা অ্যাকচুয়ালি এদিকে রাইট সাইডে যাবে ঠিক আছে তো এই পিসটা হয় এদিকে যাবে নয় এদিকে যাবে কিন্তু এখানে যেহেতু রাইটে রাইটে আছে ব্লু কালার তো আমরা জানি যে এই পিসটা এখানে আসবে ঠিক আছে ইট উইল কাম ফ্রম হিয়ার টু হিয়ার যেটা হচ্ছে রাইটে রাইটে আনার জন্যে আমরা যেই অ্যালগোরিজমটা বা যে সিকোয়েন্সটা করবো সেটা হলো আপ এরপর রাইট হ্যান্ড সিকোয়েন্স রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স ঠিক আছে এবার আমরা যেটা করব এটা হলো রাইট স্পিন মানে রাইট হ্যান্ড দিয়ে আমরা পুশ করব এদিকে ঠিক আছে একবার স্পিন করলাম জাস্ট ওয়ান্স এবং আপনি দেখবেন যে এখানে একটা হোয়াইট পিস আছে ঠিক আছে হোয়াইট পিস একটা এখানে থাকবে এটা ওপরে যেতে পারে এখানে হতে পারে কিন্তু একটা হোয়াইট পিসটা এখানে থাকবে আপনি বুঝতে পারবেন স্পিন করার পরে আমরা এবার করব। লেফট হ্যান্ড সিকোয়েন্স মানে লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ এটা করার পরে আপনি দেখবেন যে আমাদের পিসটা এখানে চলে এসছে অরেঞ্জ আর ব্লু রাইট ওকে চলুন আর একটা দেখা যাক আর একটা প্রথমে পিস খুঁজতে হবে যেটার মধ্যে ইয়েলো নেই যেমন এই পিসটা গ্রিন এবং রেড রয়েছে তো আমরা প্রথমে গ্রিন গ্রিনটা ম্যাচ করবো গ্রিনটা আমরা যদি ঘোরাই এবার গ্রিনটা ম্যাচ হয়েছে রাইট এবার রয়েছে রেড রেডটা কোন দিকে যাবে লেফটে যাবে কারণ এটা লেফটে আছে এখান থেকে এদিকে যাবে মানে আমার বা দিকে যাচ্ছে তো আমি করবো লেফট হ্যান্ড সিকোয়েন্স ঠিক আছে করার আগে আমাদের স্টেপটা হবে আপ ইনভার্স ঠিক আছে এটা উল্টো দিকে নিয়ে গেলাম আপ ইনভার্স এবার লেফট হ্যান্ড সিকোয়েন্স লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ ঠিক আছে এবার এটাকে লেফট স্পিন মানে লেফট মানে লেফট হ্যান্ড দিয়ে পুশ করছি লেফট স্পিন ওয়ান্স এটা এদিকে চলে এলো আমার রাইট হ্যান্ডে চলে এলো এবার আমি এখানে করবো রাইট হ্যান্ড সিকোয়েন্স রাইট আপ রাইট ইনভার্স অপ ইনভার্স দেখতে পাচ্ছেন এটা পিসটা এখানে চলে এসছে ঠিক আছে খুব ইজি আপনাকে দেখালাম একটা রাইট সাইডে মুভ একটা লেফট সাইডে মুভ চলুন পরটা করি তো এই যে তিনটে এজ পিস এই তিনটের মধ্যে ইয়েলো আছে তো এটা হবে না এটা একটা আছে যেখানে আমরা দেখছি গ্রিন এবং অরেঞ্জ এটা আমরা গ্রিন গ্রিন ম্যাচ করব প্রথমে যে গ্রিন ম্যাচ হয়েছে রাইট ম্যাচ হচ্ছে এবার আমরা দেখব অরেঞ্জ পিসটা কি ডান দিকে যাবে না বাদিকে যাবে বাদিকে রয়েছে রেড ডান দিকে রয়েছে অরেঞ্জ তো এই পিসটা এখানে যাবে ঠিক আছে রাইটে যাবে তো আমরা করবো রাইট হ্যান্ড সিকোয়েন্স রাইট হ্যান্ড সিকোয়েন্স করার আগে আমরা করবো আপ তারপর রাইট হ্যান্ড সিকোয়েন্স তারপর স্পিন রাইট স্পিন এবার লেফট হ্যান্ড সিকোয়েন্স সাথে সাথে আমাদের পিসটা এখানে চলে আসছে। ঠিক আছে আর কি বাকি আছে সেকেন্ড আচ্ছা এখানে একটা বাকি আছে এখানে আসবে ব্লু অ্যান্ড রেড ব্লু অ্যান্ড রেড পিসটা কোথায় আছে এটা হবে ব্লু অ্যান্ড রেড ব্লু ব্লু ম্যাচ করলাম এবার এটা আসছে রাইটে ঠিক আছে রাইটে করার জন্য আমরা কী করেছিলাম আপ তারপর রাইট হ্যান্ড সিকোয়েন্স রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স তারপরে রাইট স্পিন এবার লেফট হ্যান্ড সিকুয়েন্স লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট অ্যান্ড আপ এবার আমাদের পিসটা এখানে চলে আসছে এটা আসার পরে আমাদের সেকেন্ড লেয়ার পুরোটা সলভ হয়ে গেছে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন এই লেয়ারটা পুরোটা সলভ হয়ে গেছে পুরোটাই সলভ হয়ে গেছে রাইট ওকে না এখানে একটা কথা আমি বলি যে মাঝে মাঝে কি হবে যে আপনি দেখবেন যে নিচের যে লেয়ারগুলো ওগুলো একটা একটা উল্টো হয়ে আছে যেমন এখানে হয়তো ব্লু অ্যান্ড অরেঞ্জের জায়গায় ব্লু অ্যান্ড রেড হয়ে আছে যেটা এটা এই পিসটা এইদিকে আছে এই পিসটা এই দিক আছে তখন আপনার কী করতে হবে যে ওপরের যে কোনো একটা পিস এটাকে এখানে ঢোকাতে হবে এখানে ঢোকালেই এই পিসটা বেরিয়ে যাবে কোথাও চলে যাবে এই পিসটা নর্মালি এটা যদি আপনি এখানে ঢোকান তাহলে এটা বেরিয়ে এখানে চলে আসবে ওইটাকে আবার এনে তখন এখানে ঢোকাবেন তখন এই পিসটা বেরিয়ে আসবে ওইটাকে আবার ঠিক স্থানে বা ঠিক জায়গায় যে স্টেপটা আমি দেখালাম ওই স্টেপটা করে আপনি ওটাকে নিয়ে আসবেন ঠিক আছে জাস্ট রিপ্লেস করে দিলেই হয়ে যাবে ঠিক আছে ওকে তো আমরা এবার চলে এলাম স্টেপ ফোরে ঠিক আছে আমাদের সেকেন্ড ইয়ার হয়ে গেছে আমরা এবার স্টেপ ফোরে স্টেপ ফোরে আমাদের যা করতে হবে এটা হলো ওপরে একটা প্লাস বানানো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের লাকিলি আমাদের এই কিউবে অলরেডি প্লাসটা হয়ে আছে তো আপনার সাথেও এমন হতে পারে যে মাঝে মাঝে আপনি যখন সেকেন্ড লেটার ক্রস করবেন তখন অটোমেটিক্যালি এই প্লাসটা আপনার হয়ে যাবে যদি হয়ে যায় তো এই স্টেপটা আপনি স্কিপ করে দেবেন যদি না হয় তাহলে আমরা দেখব যে কি করলে এই প্লাসটা আমরা পাবো সেকেন্ড লেয়ার ক্রস করার পরে আপনি যখন উপরটা দেখবেন তখন আপনি চারটে আলাদা আলাদা সিকোয়েন্স দেখতে পারেন একটা হলো এই প্লাস যেটা আমি বললাম যে যদি প্লাস হয়ে যায় তাহলে আপনি এই স্টেপটা স্কিপ করে পরের স্টেপে চলে যাবেন প্লাস ছাড়া মাঝে মাঝে দেখা যায় একটা দাগ মানে এমন লাইন ঠিক আছে যেখানে শুধু এই তিনটে কালার ম্যাচ করে বাকি দুটো থাকে না শুধু মাঝখানে তিনটে রং থাকে এটা হলো দ্বিতীয় সিচুয়েশন তৃতীয় সিচুয়েশন যেটা ওখানে আপনাকে দেখবেন একটা শুধু এল আছে উল্টো এল এরকম এই তিনটে শুধু আছে এই দুটো রং নেই ঠিক আছে আর এছাড়া চতুর্থ যে সিচুয়েশনটা ওটাতে হয় শুধু একটা ডট মানে শুধু সেন্টারটা ইয়েলো কালার থাকবে বাকি একটাও আপনার থাকবে না তো আমি এখনই আপনাকে বলবো যে ডট হলে কি করবেন লাইন হলে কি করবেন অথবা এল হলে কি করবেন আপনার দেখাই যে কেমন কেমন সিচুয়েশন হতে পারে এই দেখুন একটা সিচুয়েশন যেখানে রয়েছে একটা ডট মানে শুধু সেন্টার যে পিসটা ওইটাই আছে আর প্লাসের কোথাও ইয়েলো রঙ নেই ঠিক আছে এটা হলো সিচুয়েশান ওয়ান যখন আপনার কাছে ডট থাকবে তখন আপনি এই স্টেপটা ফলো করবেন আপনি এটাকে এভাবে ধরবেন যেন ইয়েলোটা উপরে থাকে যদি খুশি তখন ফ্রন্ট তারপর রাইট হ্যান্ড সিকুয়েন্স তারপর ফ্রন্ট রিভার্স ঠিক আছে এটা করলে আপনি দেখবেন যে একটা এল আপনি পেয়ে গেছেন উল্টো এলভাবে ঠিক আছে রিভার্স একটা এল পেয়ে গেছেন ঠিক আছে এবার আপনি কিউবটাকে এমনভাবে ধরবেন যেন এলটা ওপর দিকে থাকে এবং এইভাবে থাকে রাইট এভাবে ধরে আপনার এই সাইডটা যে হবে এটা হবে আপনার ফ্রন্ট এবার আপনি মুভ করবেন স্মল এফ মানে দুটো একসাথে মুভ হবে এফ তারপরে রাইট হ্যান্ড সিকোয়েন্স তারপর আবার স্মল এফ রিভার্স মানে দুটো একসাথে ব্যাক যাবে তখন আপনি এটা করবেন আপনি পেয়ে যাবেন প্লাস ঠিক আছে তো আপনি শিখলেন যে ডট হলে কীভাবে আপনি প্লাসে আসবেন এবং এল হলে কীভাবে আপনি প্লাসে আসবেন ডট হলে ডট থেকে প্রথমে এলে এল থেকে তারপরে প্লাসে এবার আমরা দেখব যদি শুধু একটা লাইন থাকে তাহলে লাইন থেকে কিভাবে প্লাস করতে হয় দেখুন এখানে আমার কাছে রয়েছে একটা লাইন ঠিক আছে প্লাসটা পুরো সম্পূর্ণ বাড়ানো হয়নি শুধু একটা লাইন রয়েছে যখন আপনার কাছে একটা লাইন থাকবে তখন আপনাকে এই স্টেপটা ফলো করতে হবে আপনি করবেন ফ্রন্ট সেইমভাবে ফ্রন্ট রাইট হ্যান্ড সিকোয়েন্স ফ্রন্ট রিভার্স আপনি পেয়ে যাবেন একটা পুরো প্লাস ঠিক আছে এই স্টেপে আমাদের এইম হল এই প্লাসটা বের করা আপনি দেখেছেন যে একটা ডট থাকলে কীভাবে প্লাস বের করতে হয় একটা এল থাকলে কীভাবে প্লাস বের করতে হয় এবং একটা লাইন থাকলে কীভাবে প্লাস বের করতে হয় এবার চলে যাচ্ছি পরের স্টেপে আমরা পেয়ে গেছি একটা প্লাস এবার আমাদের যা করতে হবে এটা হলো কর্নারগুলোকে ঠিক জায়গায় আনতে হবে ঠিক জায়গায় ইন দ্য সেন্স যেমন এখানে কর্নারটা হওয়া উচিত ইয়েলো ব্লু আর অরেঞ্জ কিন্তু এখানে রয়েছে ইয়েলো রেড আর গ্রিন তো ইয়েলো ব্লু আর অরেঞ্জ যে কর্নারটা এই কর্নারটা ওইটা আনতে হবে এই জায়গায় ঠিক আছে এটা ঠিক জায়গায় আছে যদিও কালারগুলো ম্যাচ করছে না ঠিক জায়গায় রয়েছে কিন্তু এটা যখন আমি স্থির জায়গায় এনেছি তখন অন্যগুলো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে অন্য কর্নারগুলো চেঞ্জ হয়ে গেছে তো আমার এমনভাবে এটাকে ঘোরাতে হবে দেখতে হবে যাতে দুটো কর্নার ম্যাচ হয়ে যায় তাহলে আমরা যদি আরেকবার এটাকে ঘোরাই যেমন ধরুন এদিক দিয়ে একবার ঘোরালাম ঘুরে দেখলাম এটা ম্যাচ করছে এটাও ম্যাচ করছে কারণ এখানে রেড গ্রিন এবং ইয়েলো রয়েছে রেড গ্রিন ইয়েলো রয়েছে যদিও রঙগুলো ম্যাচ করছে না কিন্তু জায়গাটা ঠিক আছে এটারও জায়গা ঠিক আছে যেমন গ্রিন অরেঞ্জ আর ইয়েলো গ্রিন অরেঞ্জ আর ইয়েলো জায়গাটা ঠিক আছে তো এই দুটো কারের জায়গায় আছে কিন্তু এই দুটো কারের জায়গায় নেই যেমন এদিকে থাকা উচিত অরেঞ্জ যেখানে রয়েছে রেড এদিকে থাকা উচিত রেড যেখানে রয়েছে অরেঞ্জ মানে এই দুটো কর্নার ভুল জায়গায় রয়েছে এবং এই দুটো কর্নার ঠিক জায়গায় রয়েছে আপনি যখন প্লাসটা করে নেবেন এরপরে আপনি তিনটে সিচুয়েশান পেতে পারেন একটা সিচুয়েশান এটা যখন দুটো কর্নার ঠিক জায়গায় আছে এবং এই দুটো কর্নার ঠিক জায়গায় নেই দ্বিতীয় সিচুয়েশন তখন যখন যে কোনো ডাইগোনাল দুটো কর্নার ঠিক জায়গায় আছে এবং এই দুটো কর্নার ঠিক জায়গায় নেই এবং তৃতীয় সিচুয়েশান যখন সবগুলো কর্নারই ঠিক জায়গায় রয়েছে যদি সবগুলো কর্নার ঠিক জায়গায় থাকে তাহলে আপনি এই স্টেপটা স্কিপ করে পরবর্তী স্টেপে চলে যেতে পারেন আর যদি দুটো ডায়গোনাল কর্নার ভুল থাকে তাহলে এক্ষণ যে স্টেপটা আমি করবো ওটাকে আপনার দুবার করতে হবে ঠিক আছে তো স্টেপটা করার আগে কিউবটাকে এমনভাবে ধরবেন যেন যে দুটো কর্নার ঠিক জায়গায় আছে ওগুলো থাকে আপনার লেফট হ্যান্ড সাইডে আর যেগুলো ভুল জায়গায় আছে ওগুলো থাকে আপনার রাইট হ্যান্ড সাইডে যদি ডায়াগনালগুলো কারেক্ট থাকে তাহলে এমনভাবে করতে হবে যেন এই দুটো ডায়াগনাল মানে ঠিক কর্নারগুলো এই যে জায়গায় থাকে এবং ভুল কর্নারগুলো এই জায়গায় থাকে ঠিক আছে মানে রাইট টপ যে কর্নারটা সবসময় ভুল জায়গায় থাকতে হবে এমনভাবে ধরলে এক্ষুনি এই অরেঞ্জ সাইডটা হচ্ছে আমার ফ্রন্ট এটাকে আমার ফ্রন্টে রেখে আমি এই স্টেপটা করবো রাইট হ্যান্ড সিকুয়েন্স থ্রি টাইমস ওয়ান টু থ্রি পর রাইট স্পিন রাইট স্পিন মানে রাইট হ্যান্ড দিয়ে পুশ এদিকে আললাম ওয়াইট তে এখানে এলো ঠিক আছে ওয়াইট তে এখানে আসবে এবার আমরা করব লেফট হ্যান্ড সিকোয়েন্স থ্রি टाइप्स ঠিক আছে লেলো লেফ্ট ইনওয়ার্ডস আপ ইনওয়ার্ডস লেফট আপ ওয়ান্স টুয়াইস থ্রাইস ঠিক আছে তিনবার করলাম এবার আমরা এই টপ প্লেয়ারটাকে ঘুরি ঘুরিয়ে দেখব যে ম্যাচ করছে কি না আমাদের কর্নারগুলো ম্যাচ করছে কি না আমরা যদি ঘড়াই ঘোরাই এই কর্নারটা ম্যাচ করছে কারণ এখানে ইয়েলো ব্লু এবং অরেঞ্জ রয়েছে তো আমার এখানেও রয়েছে ইয়েলো ব্লু অ্যান্ড অরেঞ্জ এই কর্নারটাও ম্যাচ করছে তো কালার কালার সহ ম্যাচ করছে ঠিক আছে অরেঞ্জ ম্যাচ করছে গ্রিন ম্যাচ করছে ইয়েলো ম্যাচ করছে এবার এই কর্নারটা কর্নারটা ম্যাচ করছে কারণ এখানে রেড গ্রিন এবং ইলো রয়েছে এটাও ম্যাচ করছে রাইট এবার এই কর্নারটা ম্যাচ করছে কারণ এখানে তিনটি যখন ম্যাচ করছে আটটা তো ম্যাচ করবেই এখানে রয়েছে ব্লু রেড এবং ইয়েলো ঠিক আছে এবার আমার সবগুলো কর্নার পিস ঠিক জায়গায় রয়েছে একটার মধ্যে কালার ঠিক আছে বাকি তিনটেতে কালার ঠিক নেই এবার আমার কি করতে হবে নেক্সট স্টেপে আমরা এর কালারগুলো ঠিক করব। এই কর্নার কালারগুলো আমরা নেক্সট স্টেপে ঠিক করব ওকে সো আমরা এখন এই কর্নার কালারগুলো ঠিক করব তো এর আগে বলে দিই যে কখনো কখনো আপনি এই স্টেপটা করার পরে দেখবেন যে পুরো কিউবটা মিলে গেছে ঠিক আছে তো এটা আপনার লাক হতে পারে লাকি লিওয়াতে মিলে যেতে পারে কিন্তু যদি না মেলে তখন আপনাকে কন্টিনিউ করতে হবে তো এই কালারগুলো মেলানোর জন্য আপনাকে যা করতে হবে তাহলে কিউটাকে আবার আপসাইড ডাউন উল্টো করে নিতে হবে কারণ আবার হোয়াইটটা ওপরে চলে আসবে ইয়েলোটা নিচে চলে যাবে ঠিক আছে এবার করে নিয়ে আপনাকে ওই কর্নারটা যে কর্নারটা মেলেনি যেমন এই কর্নারটা রঙটা মেলেনি ওই কর্নারটাকে আপনাকে রাইট হ্যান্ড বটম কর্নারে আনতে হবে এই জায়গায় ঠিক আছে আনার পর এবার আমি করবো এস মানে রাইট হ্যান্ড সিকোয়েন্স খুব ইজি এটা আমি আগেও করেছিলাম অ্যাটেন সিকোয়েন্স করার পরে দেখবো যে এটা এখানে চলে এসছে কালারটা মিলে গেছে অন্যগুলো উল্টো পাল্টা হয়ে গেছে ওইটা দেখার দরকার নেই শুধু এটুকু মনে রাখবেন যে আপনি যেভাবে স্টার্ট করেছিলেন ওইভাবেই যেন কিউবটা ধরে রাখেন এটা যেন নরচর না হয় ঠিক আছে যেমন আমার দিয়ে ফেস করছিল ব্লু কালার তো পুরো সিকোয়েন্সটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি ব্লুটাকেই আমার দিকে ধরে রাখবো ঠিক আছে এবার এটা যখন হয়ে গেছে তখন আই জাস্ট টার্ন ইট ওয়ান্স তাহলে আমার যে কালারটা মেলেনি যে কলারটা মেলেনি ওই কালারটা এখানে চলে আসবে এখানে আসার পর আমি আবার করব রাইট হ্যান্ড সিকোয়েন্স যতক্ষণ না কলারটা মিলে যায় আমি দুবার করলাম এখানে কালারটা মিলে গেল ঠিক আছে কালারটা ইয়েলো হয়ে গেল এবার মানে এটা মিলে গেছে এবার আমি আবার একবার ঘুরিয়ে ওইটা নিয়ে আসবো যেটা মেলে মেলেনি ঠিক আছে আবার আমি করব রাইট হ্যান্ড সিকোয়েন্স ঠিক আছে এবার আপনি দেখছেন যে সবগুলো এখানে মিলে গেছে রং মিলে গেছে ঠিক আছে তো যখনই সকল রং মিলে যাবে তখন বাকি যে উল্টোপাল্টা হয়েছিল ওগুলো আবার জায়গায় চলে আসবে এবার আপনি একবার এটাকে একবার বা দুবার এটাকে ঘুরিয়ে সবগুলো রং মিলিয়ে নেবেন যেন কর্নারের সাথে আপনার সেন্টার পিসটা মিলে যায় ঠিক আছে এবার আপনি দেখছেন যে শুধু একটা পিস আমাদের মিলে আছে একটা সাইড আমাদের পুরোটা মিলেছে কিন্তু বাকি সাইডগুলোতে একটা করে এইচ পিস মেলে নিই ঠিক আছে তো পরের স্টেপে আমরা ওই এইচ পিসগুলোকে মেলাবো ওটাই হবে আপনার লাস্ট স্টেপ না লাস্ট স্টেপে যাওয়ার আগে বলি যে কখনো কখনো এই স্টেপটা করার পরে আপনার কিউ মিলে যেতে পারে এখন ইউ উইল বি লাকি যদি না মেলে তাহলে আপনাকে কন্টিনিউ করতে হবে না কন্টিনিউ করার আগেও দুটো সিচুয়েশন হতে পারে একটা সিচুয়েশন এখন যেটা দেখছেন আপনি যে একটা সাইড মিলেছে এবং বাকি তিনটে সাইড একটা করে এইচ পিস মেলেনি ঠিক আছে এটা হলো একটা সিচুয়েশন এমনও হতে পারে যে সবগুলো এইচ পিস উল্টোপাল্টা করা আছে তো যখন আপনার কোনোটা এজ মিলবে না যেমন চারটে এই আপনার উল্টোপাল্টা থাকবে তখন এই যে সিকোয়েন্সটা আমি এখন বলবো ওটাকে দুবার করতে হবে আর যখন একটা পিস মিলে যাবে বা একটা সাইড যখন মিলে যাবে তখন এটা একবার করলেই মিলে যাওয়ার সম্ভাবনা আছে আমি মিলে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে বলছি কারণ এই যে শেষের স্টেপটা আপনাকে দেখাবো সেই স্টেপটা যতক্ষণ না মেলে ততক্ষণ কন্টিনিউ করতে হবে ম্যাক্সিমাম দু তিনবার করলেই এটা মিলে যাওয়ার কথা ঠিক আছে তো এই স্টেপটা করার জন্য আপনাকে প্রথমে কিউবটাকে এমনভাবে ধরতে হবে যেন যে সেটটা মিলে গেছে এটা আপনার দিকে থাকে উপর দিকে থাকবে আপনার ইয়েলো মানে হলুদ দিক যেটা অলরেডি মিলে আছে নিচে থাকবে আপনার হোয়াইট যেটা প্রথমে মিলিয়েছিলাম এবং গ্রিন কালারটা যেটা এক্ষুনি মিলেছে আমার কিউবে এটা গ্রিন কালার মিলেছে আপনার কিউবে রেডও হতে পারে ব্লুও হতে পারে অরেঞ্জও হতে পারে ঠিক আছে যে কোনো রঙ হতে পারে তো যেটাই মিলবে ওইটা আপনার ফেস করা থাকবে মানে আপনার দিকে থাকবে ইয়েলোটা উপরে থাকবে এবং হোয়াইটটা নিচে থাকবে এইভাবে কিউবটাকে ধরে আপনার নেক্সট স্টেপটা করতে হবে নেক্সট স্টেপটা আবারও খুব ইজি এটা হলো রাইট হ্যান্ড সিকোয়েন্স ওয়ান টাইম তারপর লেফট হ্যান্ড সিকোয়েন্স ওয়ান টাইম ঠিক আছে এগুলো করার পর আপনি পেয়ে যাবেন একটা টি এরপর রাইট হ্যান্ড সিকোয়েন্স ফাইভ টাইমস ফাইভ টাইমস ঠিক আছে তারপর লেফট হ্যান্ড সিকোয়েন্স ফাইভ টাইমস ঠিক আছে এখানে কোনো স্পিন নেই অনলি আর এইচ এস অ্যান্ড এস প্রথমে রাইট হ্যান্ড সিকোয়েন্স একবার লেফট হ্যান্ড সিকোয়েন্স একবার এরপর পাঁচবার পাঁচবার এটা একবার এটা একবার এটা পাঁচবার এটা পাঁচবার ঠিক আছে সো লেটস কন্টিনিউ একবার আমি একটু তাড়াতাড়ি করছি এটা হয়ে গেল আমার ফাইভ আমি করবো তখন আপনি দেখবেন যে দুটো ইয়েলো লাইন এখানে হয়ে গেছে বাকিগুলো উল্টো পাল্টা হয়ে গেছে কিন্তু ওইটা নিয়ে আপনার ভাবার এখন দাবার নেই আপনি জাস্ট মনে রাখবেন যে ইয়েলোটা ওপরে গ্রিনটা আপনার দিকে আর হোয়াইটটা নিচে আছে এবং এই দুটো হয়ে গেছে ফাইভ টাইমস এবার আমি করবো লেফট হ্যান্ড সিকুয়েন্স ফাইভ টাইম হয়ে গেলস এবং আপনি দেখছেন সবগুলো কিউব মিলে গেছে বা সবগুলো সাইড অলরেডি মিলে গেছে ঠিক আছে এই সময় যদি আপনার না মেলে তো আপনাকে সেম লাস্টের যে স্টেপটা ওইটা আরেকবার করতে হতে পারে আছে আরেকবার করলে অবশ্যই মিলে যাবে ঠিক আছে তো এই স্টেপ ফলো করে আপনি পুরোটা ফেললেন আর শিখলেন কি শুধু আর এইচএস এবং যদি আপনি আমার স্টেপগুলো ফলো করে এই কিউবটা মেলাতে পেরেছেন তাহলে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা যদি আপনি এখনো মিলাতে পারেননি তাহলে ভিডিওটা পজ করুন পজ করে করে একটি একটি করে স্টেপ করুন অবশ্যই মিলে যাবে এর দ্বিতীয় কোনো আউটকাম হতেই পারে না আপনার অবশ্যই মিলবে এবার মিলে গেলে পরে যখন আপনি এটা শিখে যাবেন তখন সবগুলো স্টেপ একটা একটা করে লিখে রাখবেন একটা কাগজে লেখা থাকলে আপনার কাছে যদি কাগজটা থাকে তাহলে আপনি যখন তখন ওইটা প্র্যাকটিস করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি ওইটা কাগজ ছাড়াই আপনি মুখস্থ করে ফেলতে পারবেন আর স্টেপ বাই স্টেপ করবেন একটা একটা করে প্রথমে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ একটা একটা করবেন দুটো স্টেপ শিখে আবার স্টার্টিং থেকে করবেন তাহলে অনেকবার করলে পরে আপনার এটা একদম খুব ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে এবং আপনি কোনো দিন এই মেথডটা বা এই সিস্টেমটা ভুলবেন না তারপর আপনি একটা স্টপওয়াচ নেবেন আপনার মোবাইল ফোনে বা কম্পিউটারে স্টপওয়াচ থাকবে স্টপওয়াচটা দিয়ে আপনি টাইমিং নোট করবেন আপনার কতক্ষণ সময় লাগছে করতে এরপর তাড়াতাড়ি করার চেষ্টা করবেন তাড়াতাড়ি করার চেষ্টা করবেন এবং দেখবেন যে ওই টাইমটা যেটা প্রথমে লাগছিলো এটা আস্তে আস্তে কমে যাবে ঠিক আছে প্রথমে যখন ধরুন যদি তিন মিনিট লেগে থাকে আস্তে আস্তে সেটা আড়াই মিনিট বা দু মিনিট বা দেড় মিনিটে নেমে আসবে এক্ষুনি আমি যদি এটা করি আমার প্রায় দু আড়াই মিনিটের মতো লাগে যেহেতু এটা বেসিক মেথড এটাতে সময় বেশি লাগে খুব তাড়াতাড়ি করা যায় না কিন্তু এখানে আপনার বেশি কিছু মনে রাখার দরকার নেই আপনি কয়েকটা স্টেপ যেমন এইচ এস আর এইচ এস এই দুটো শিখলেই আপনি পুরোটা কিউ সলভ করে ফেলতে পারছেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনার খুব ভালো লেগেছে আপনি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং আমাকে জানাবেন যে আপনি সলভ করতে পেরেছেন কি না যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো কোয়েশ্চেন থাকে এটা নিয়ে যে কোনো একটা জায়গায় আপনি আটকে আছেন বা এরপরে যেতে পারছেন না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার সবগুলো কমেন্টের উত্তর দেব এবং বলে দেব কীভাবে আপনি এটা সলভ করতে পারবেন তো এটা ছিল একটা খুব বেসিক মেথড রুবিক কিউব সলভ করার আমি আগামীতে আরও অ্যাডভান্স লেভেল মেথড নিয়ে আসবো যেটাতে আপনি আরও তাড়াতাড়ি স্কুলে সলভ করতে পারবেন কিন্তু তার আগে আপনার জানতে হবে কিউবটা কেমন কিউবটা কীভাবে কাজ করে কীভাবে ঘোরে আর এই বেসিক মেথডটা যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে আপনার নেক্সট মেথডগুলো শিখতে খুব ইজি হবে ঠিক আছে তো এই দিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন আর যদি আপনি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমি এমন মজা মজা ভিডিও প্রায়ই বানিয়ে থাকি ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সবার সাথে শেয়ার করতে একদম ভুলবেন না দেখতে থাকুন বুদ্ধি ঠিকই বাকি ভিডিওগুলো ভালো থাকবেন